করোনা সংক্রমণ রুখতে গোয়ায় কাল থেকে লকডাউন কাল সন্ধ্যে সাতটা থেকে তেইশটা মে পর্যন্ত গোয়ায় লকডাউন মহালিতে রোজ সন্ধ্যে থেকে ভোর পর্যন্ত লকডাউন মহালিতে সন্ধ্যে ছটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত লকডাউন সোম থেকে শুক্রবার পর্যন্ত মহালিতে আংশিক লকডাউন মেলেনি অক্সিজেন অ্যাম্বুলেন্স অভিযোগ এর জেরে বাড়িতে পড়ে থেকে মৃত্যু হল করোনা রোগীর পল্লিশ্রীর বাসিন্দা পঁয়ষট্টি বছরের সুনীতি দত্তর দুদিন আগে থেকেই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তারপর তিনি বাড়িতেই ছিলেন গতকাল রাত থেকে প্রবল শ্বাসকষ্ট শুরু হয় পরিবারের দাবি তারপর থেকে বহু জায়গায় চেষ্টা করেও অক্সিজেন মেলেনি কার্যত অক্সিজেনের অভাবে এবং অ্যাম্বুলেন্সের অভাবে বাড়িতে পড়ে থেকে থেকেই মৃত্যু হলো বছর পঁয়ষট্টির সুনীতি দত্তের পরিবারের যেটা অভিযোগ যে দক্ষিণ দমদম পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের এক নম্বর পল্লীশ্রীর এই যে বাড়ি এই বাড়ির একেবারে কোণের যে ঘর রয়েছে সেখানেই কিন্তু সুনীতি দত্ত অসুস্থ অবস্থায় চার দিন ধরে পড়েছিলেন এবং চার দিন আগে তার যখন জ্বর আসে স্বাভাবিকভাবে পরিবারের সদস্যরা তার পরীক্ষা করান এবং নমুনা পরীক্ষা করার পর যে রিপোর্ট গতকাল আসে সেখানে কিন্তু কোভিড পজিটিভ উল্লেখ করা হয় এবং সেই ঘটনার পর তৎক্ষণাৎ কিন্তু পরিবারের সদস্যরা তারা কিন্তু প্রত্যেকেই বাড়িতে ছিলেন হোম আইসোলেশনেই প্রত্যেকে ছিলেন কিন্তু পরিবারের সদস্যরা যেটা বলছেন যে রাতের দিক থেকে কিন্তু এই প্রৌঢ়ার রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয় রাত একটা নাগাদ প্রচণ্ড শ্বাসকষ্ট তিনি অনুভব করেন তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা কিন্তু তার বিভিন্ন জায়গায় স্বাস্থ্য দফতর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করেন যাতে কোনোরকমভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো যায় অথবা যদি তার অক্সিজেন অক্সিজেনের ব্যবস্থা করা যায় কিন্তু তারা যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে তারা বারংবার বিভিন্ন নাম্বারে ফোন করেছেন স্বাস্থ্য দফতরে ফোন করেছেন কিন্তু বিভিন্ন জায়গা থেকে শুধু একের পর এক ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোনোরকম কোনো সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা যেটা বলছেন যে কার্যত বাড়িতে পড়ে থেকে থেকে এই অ্যাম্বুলেন্সের অভাবে এবং অক্সিজেনের অভাবে কিন্তু তাকে পড়ে থাকতে হয় এবং তার ভোর পাঁচটা দশ নাগাদ তার মৃত্যু হয় এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত সেই দেহ বাড়িতে পড়ে রয়েছে সেই দেহ উদ্ধার করে সৎকারের কাজ সেটাও কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত করা হয়নি যদিও লেকটাউন থানার একটি পুলিশের গাড়ি রয়েছে পুলিশের যারা রয়েছেন কর্তব্যরত অফিসার তারা কিন্তু শুধু পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলছেন কিন্তু কতক্ষণে সেই দেহ সৎকারের জন্য তারা নিয়ে যাবেন সে বিষয়টা এখনও পর্যন্ত অনিশ্চিত সুতরাং এই একত্রিশ নম্বর ওয়ার্ডের পল্লী অন্যান্য বাসিন্দারা প্রতিবেশীরা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়েছে যদি কোনো রকমভাবে সংক্রমিত তারা হয়ে যান কেননা দীর্ঘক্ষণ ধরে যেভাবে দেহ পড়ে রয়েছে এই বাড়ির ভেতরেই এক নম্বর প্রথমত যেটা অভিযোগ করা হচ্ছে যে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি দ্বিতীয়ত অক্সিজেন পাওয়া যায়নি এবং তারপরে যখন তার সেই প্রৌঢ়ার মৃত্যু হলো তারপরে তার দেহ সৎকারের জন্য প্রশাসনের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সেটাও কিন্তু গ্রহণ করা হয়নি তেমনটাই কিন্তু অভিযোগ এবং সেই অভিযোগ কেন্দ্র করে এবং স্বাভাবিকভাবে একটা আতঙ্ক গ্রাস করেছে গোটা এলাকায় বহু মানুষ রীতিমতো দরজা বন্ধ করে বসে রয়েছেন অনেকেই বলছেন যত দ্রুত সম্ভব যেন প্রশাসনের তরফ থেকে সেই দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে জয়ন্ত পাল ও হিন্দল দে এব এবিবি আনন্দ লেকটা